বাহাতি টাইগার স্পিনার নাসুম আহমেদ ভারতের মাটিতে 2023 বিশ্বকাপ আসরে তাকে চড় মেরেছেন প্রধান কোচ হাথুরুসিংহে, এমন গুঞ্জনে রীতিমতো উত্তপ্ত ক্রিকেট পাড়া। তবে বিষয়টিকে মিথ্যা প্রচারণা বলে দাবি করেছেন বিসিবি সভাপতি ও প্রধান কোচ নিজেই। তবুও থামছে না আলোচনা। এর মধ্যেই রহস্যজনক এক বার্তা দিলেন ক্রিকেটার নাসুম। কি আছে ওই বার্তায় জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। বিশ্বকাপ থেকে তার বাদ পড়া, সেই সাথে লজ্জার রেকর্ড গড়ে বিশ্বকাপ আসর থেকে টাইগারদের বিদায়। এদিকে বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই গণমাধ্যমের আলোচনায় ক্রিকেটার নাসুম আহমেদের চরকাণ্ড, যা নিয়ে সম্প্রতি কথা বলেছেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি পুরো ঘটনাটিকে ঢাহা মিথ্যা হিসেবে উল্লেখ করেন। আমাকে বলা হয়েছে, আমি গিয়ে আবার কোচকে খুব শাসিয়েছি, সামথিং লাইক দ্যাট। আমি আসলে অনুষ্ঠানটা দেখি নাই, তো আমি তো জানি এটা ঢাহা মিথ্যা। সো এরপর আর আমার কিছু বলার নাই, তো আমার যে জিনিসটা আমি জানি মিথ্যা, এটা নিয়ে কথা বলবো কি। বিসিবি সভাপতির বক্তব্যের পরপরই রহস্যজনক এক বার্তা দিয়েছেন নাসুম, যা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। বিশ্লেষকরা ধারণা করছেন সামাজিক মাধ্যমের ওই পোস্টে নাসুম হয়তো ক্রিকেটীয় পরিসংখ্যানের ইঙ্গিত দিয়ে কিছু একটা তুলে ধরেছেন। মূলত অঙ্কের সংখ্যার এই হিসাবের পর নাসুম লিখেন ইনশাআল্লাহ প্রয়োজন 16 হওয়ার পথে, যদি পোস্টটি পরে একবার সংশোধন করেছেন বাহাতি এই স্পিনার। তবে জায়গাটা যখন ক্রিকেট, ভক্তদের নানা বিশ্লেষণ থাকবে, সেটাই স্বাভাবিক। তাই তো সবার প্রশ্ন, রহস্যজনক এই পোস্ট দিয়ে কি বোঝাতে চেয়েছেন নাসুম। বিষয়টি তিনি পরিষ্কার না করলেও পোস্টের কমেন্টের ঘরে বেশ কিছু সমাধান দিয়েছেন তার ভক্তরাই। নাসুমের ওই পোস্টে এক ভক্ত লিখেছেন, 30টি প্রথম শ্রেণীর ম্যাচে 59 ইনিংসে 134 উইকেট, 150 উইকেট হতে আর 16টা প্রয়োজন, ইনশাআল্লাহ সেটা হওয়ার পথে রয়েছে। ভক্তদের এই ব্যাখ্যা অবশ্য অযৌক্তিক বলা যাচ্ছে না। বিসিএল এর শেষ দুই ম্যাচে টানা দ্বিতীয়বারের মতো 5 উইকেট নেওয়া নাসুমের এই গাণিতিক পোস্টের মিল রয়েছে প্রথম শ্রেণীর পরিসংখ্যানের সঙ্গে। সর্বশেষ ম্যাচে 7 উইকেট নিয়ে পূর্বাঞ্চলের হয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। তবে ভিন্ন উত্তরও আছে। কেউ কেউ এটিকে মজা সুরে ব্যাখ্যা করেছেন এভাবে, মাহমুদুল্লাহ রিয়াদের জার্সি নম্বর 30 সে নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ না পাওয়ায় বিস্ময় চিহ্ন, আর 59 নম্বর জার্সি সৌম্য সরকার, যিনি চণ্ডিকা হাতুরুসিংহের প্রিয় ছাত্র হিসেবে পরিচিত। আর 34.150 মানে হচ্ছে টি-20তে তার উইকেট সংখ্যা 34কে 150 নিয়ে যেতে চান, তাই ইনশাআল্লাহ বলেছেন। প্রয়োজন 16কে অ্যাঞ্জেল সংখ্যা হিসেবে লিখেছেন, ইচ্ছা পূরণ করতে আল্লাহ সহায়তা করবেন। এর আগে গুঞ্জন উঠে বিশ্বকাপ চলাকালীন সময়ে ভারতে অবস্থানকালে জাতীয় দলের হেড কোচ হাথুরুসিংহে ক্রিকেটার নাসুমকে চর মারেন। এ নিয়ে কয়েকদিন আগে বিসিবির মূল্যায়ন কমিটির মুখোমুখি হন ক্রিকেটার নাসুম। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।